কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে লতিরাস কচুর আবাদ। কচু বাংলাদেশের একটি পরিচিত ফসল, প্রচুর মুখী, পাশাপাশি এর লতিও খুবই জনপ্রিয় সবজি। দেশের অনেক এলাকায় লতি উৎপাদনের জন্য লতিরাস কচু আবাদ করা হয়ে থাকে। কচুর লতি উৎপাদন শেষে কচু সংগ্রহ করা যায়। লতিরাস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত পানি কচু জাত। এটি বাড়ি পানি কচু এক নামেও পরিচিত। এ জাতের কাণ্ড অপেক্ষা লতির প্রাধান্য বেশি। জীবনকাল 180 থেকে 270 দিন। রোপণের 2 মাস থেকে 7 মাস পর্যন্ত লতি হয়ে থাকে। লতি সমভাবে সিদ্ধ হয়। কচুতে প্রচুর পরিমাণ শ্বেতসার, লৌহ, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে। দীর্ঘকাল ধরে কচু ভেষজ হিসেবেও ব্যবহার হয়ে আসছে। পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার কিষানী মোসাম্মদ জলি খাতুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী পেয়ে তার 20% জমিতে লতিরাস বা বাড়ি কচু এক জাতের কচু চাষ করছেন। তিনি জমিতে 3টি চাষ দিয়েছিলেন। জৈব সার ও কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়েছেন, কীটনাশক স্প্রে করেছেন। চারা রোপণের 2.5 মাস পর থেকে লতি সংগ্রহ শুরু হয়েছে। তার 20,000 টাকা খরচ হয়েছে। লতির দাম ভালো থাকায় বেশ লাভবান হওয়ার আশা করছেন কিষানী। চাষ কেমন হয়েছে এবং লতিরাস? হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে, বাজার দামও খুব ভালো পাচ্ছি। আচ্ছা, এটা চাষটা শুরু করেছিলেন কবে আপনারা? কৃষি অফিসার উনি আমাদের সাথেই করে কৃষি অফিসের মাধ্যমে এগুলা দিয়েছেন। হ্যাঁ দিয়েছে, আমরা সেই অনুযায়ী আবাদ করছি, তাতে মোটামুটি খুব ভালো লাভবান মনে করি। আচ্ছা, কচু গাছটা লাগাইছিলেন কখন আপনারা? কচু গাছটা লাগাইছি মোটামুটি বৈশাখ মাসের দিক। আচ্ছা, এর ভিতর কি বিক্রি করতে পারছেন আপনারা? হ্যাঁ বিক্রি করতেছি, প্রতি হাটে উঠাচ্ছে। কত করে কেজি বিক্রি করছেন? বর্তমানে 60 টাকা কেজি যাচ্ছে। আচ্ছা, এটা চাষ করতে হলে খুব কি বেগ পেতে হয় বা চাষের পদ্ধতি বা অনেক কষ্টদায়ক? না তেমনটা কষ্ট নাই, সুবিধাজনক আছে। যখন চাষ দেওয়া হয় তখন যে পরিমাণের সার বা গোবর বা জৈব সারের প্রয়োজন সেগুলো দিয়ে চাষ করার পরে চারা লাগাই। চারা লাগানোর পরে কিছুদিন পরে কিছু পানি দিয়ে বা সার দিলে গাছটা মোটামুটি হয়ে যায়। কচুর চারা এবং কচু বিক্রি করেও আয় করার প্রত্যাশা করছেন। গত বছর পাশের কৃষক আব্দুল কালাম আজাদ 20% জমিতে এ কচু চাষ করে 2 লক্ষ টাকা আয় করেছিলেন। গত বছরও তো করছিলেন নাকি? হ্যাঁ গত বছর করছিলাম। আবার এই বছর করছেন? এই বছর করেছি, গত বছর লাভ পাইয়া এই বছর আবার করেছি। আচ্ছা, গত বছর খরচ করছিলেন কত? গত বছর আমার 30-35 হাজার টাকা খরচ হয়েছে। কতটুক জমিতে? 20% জমি। লাভ কত হয়েছিল? লাভ আমি মোট 2 লাখ টাকা বেচছি। 35,000 টাকা খরচ করে আপনি 2 লাখ টাকা বিক্রি করতে পারছেন? হ্যাঁ, বীজ সহ কচুর লতি কচু 1,80,000 আর বীজ বেচছিলাম 20। আচ্ছা, এবার কতটুক করছেন? এবার আমি 40% করেছি। এবার কেমন লাভ হচ্ছে? এবার কেমন মানে এবার মনে করেন আমি কেবল করেছি, এবার আমি আশা করতেছি যে আমার আপাতত 4 লাখ টাকা 5 লাখ টাকা আয় হবে।
এবার তিনি 40% জমিতে চাষ করেছেন এবং অনেক বেশি লাভের চিন্তা করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা কচু চাষের চাষ সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকেন। কচু আবাদ কিভাবে করতে হবে এবং কিভাবে লাভবান হওয়া যাবে এ বিষয়ে পরামর্শ দেন। এটা আমরা দেখা যায় কি যে সাধারণত মাঘ ফাল্গুন মাসে আর কি মাটিটা তৈরি করে নেই, কাদা মাটি করে নিলে পরে নরম করে নিলে দেখা যায় কি যে ভালো হয়। আর আমরা হচ্ছে প্রতি শতকে টিএসপি ইউরিয়া এবং হচ্ছে এমওপি সার দেই, সাথে জৈব সারটা হচ্ছে দেই। এই শুরু থেকে দিলে পরে দেখা যায় কি ভালো হয়। তারপরে এই কচুটাতে দেখা যায় কি যে সেচটার একটু বেশি প্রয়োজন হয়, 15-20 দিন পরপর। আমাদের বর্তমান যে আবহাওয়া 15-20 দিন পরপর দিতে হয়, তো বর্তমান যে আবহাওয়া দেখা যায় কি 3-4 দিন পরপরই আমাদের সেচের আর কি দরকার হয়। এটাতে দেখা যায় কি যে পচনের আক্রমণটা লাগে, সেজন্য আমরা হচ্ছে অনুমোদিত যে ছত্রাকনাশকটা আছে সেটা স্প্রে দিতে বলি। আর এই পাতার উপরে দেখা যায় কি যে আপনার কিছু পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে সাইপারমিথিন গ্রুপের যে কোনো বিষ উপরে স্প্রে দিলে সেটা দমন হয়ে যায়। আর স্প্রেটা সাধারণত ওই বিকেলে দিতে বলি। পলি দোআঁশ মাটি লতিরাস কচু চাষের জন্য উপযোগী। জমিতে সব সময় যেন কিছু পানি থাকে সে ব্যবস্থা রাখতে হয়। অবশ্য পানির উচ্চতা 8-10 সেন্টিমিটারের বেশি হলে সরিয়ে ফেলতে হয়। আগাম ফসলের জন্য কার্তিক ও নাভি ফসলের জন্য মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ মাসে এবং বাণিজ্যিক চাষের জন্য অগ্রহায়ণ পৌষ মাসে চারা লাগানো উত্তম। সারি থেকে সারি 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছ 45 সেন্টিমিটার রেখে লাগাতে হয়। এলাকা ভেদে সারের মাত্রা ভিন্ন হয়। এলাকার জন্য অনুমোদিত মাত্রায় গোবর, টিএসপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বরিক অ্যাসিড ও অর্ধেক এমওপি সার জমি তৈরির সময় শেষ চাষের আগে প্রয়োগ করতে হয়। চারা রোপণের 1.5-2 মাসের মধ্যে বাকি অর্ধেক এমওপি এবং 1/6 ইউরিয়া সার ছিটিয়ে দিতে হয়। বাকি ইউরিয়া 5 ভাগে ভাগ করে 15 দিন পরপর ছিটাতে হয়। কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আটগড়িয়া উপজেলায় গত 2 বছর আগে আমরা পানি কচু, বিশেষ করে লতিরাস কচুর নিয়ে কাজ শুরু করি। আমাদের বর্তমান এই আটগড়িয়া উপজেলায় প্রায় 10 হেক্টরের ওপরে এই লতি কচুর আবাদ হয়েছে। লতি কচুটা আসলে একটি প্রাচীন সবজি এবং অনেক পুষ্টিকর। এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, স্টার থাকে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো আমাদের এই আটগড়িয়াতে যে জায়গাগুলো সাধারণত আমরা দানাদার ফসল মানে অর্থাৎ ধান গম করতে পারি না, সেই সকল জমিতে আমরা খুব সহজেই এই লতিটা করতে পারি। যেহেতু জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং নগরায়নের ফলে আমাদের বেশ কিছু জায়গাতে আবাদী জমিতে পানি জমার কারণে পতিত পড়ে থাকে, সেই পতিত জায়গাতে আমরা এই পানি কচু অর্থাৎ লতি কচুটা আবাদ করতে পারি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বিদেশে যে সকল সবজির চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই লতি কচু। তো আমরা পরিকল্পনা নিয়েছি যে আমাদের এই লতি কচুর উৎপাদন বাড়িয়ে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বাইরে রপ্তানি করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমরা পতিত জায়গাগুলো এই কচু জাতীয় অর্থাৎ লতি কচু বা পানি কচু আমরা আবাদ করতে পারি। লতিরাস কচু হেক্টর প্রতি লতি উৎপন্ন হয় 25-30 টন এবং কাণ্ড হয় 15-20 টন। লতিরাস কচু খেতে লেদা পোকা, লাল মাকড় ও জাপ পোকা আক্রমণ হতে পারে। অনুমোদিত মাত্রায় বালাইনাশক প্রয়োগ করে এসব পোকামাকড় দমন করা যায়। পাতা ঝলসানো এবং রাইজম পচা রোগ হলে পরামর্শ মোতাবেক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। দেশের বাজারে কচুর লতি এবং কচুর যথেষ্ট চাহিদা রয়েছে। হিমায়িত কচু লতি স্বল্প পরিসরে হলেও বিদেশে রপ্তানি হচ্ছে। এ ফসল চাষ সম্প্রসারণ সফল হলে পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন এবং বৈদেশিক মুদ্রা অর্জন দুই সফল হবে।
বিগত বছরগুলোতে আমাদের পাবনা জেলায় দুই একটা জায়গায় যে কচু পানি কচুর চাষ হইতো, কিন্তু আমরা এই প্রকল্পের মাধ্যমে এখানে যে লতিরাজ কচু সেটা আমরা প্রবর্তন করি। এবছর আমাদের এই জেলায় 118 হেক্টর জমিতে এই লতিরাজ কচুর আবাদ হয়েছে এবং প্রতি বিঘা জমিতে আমাদের কৃষকগণ 20-30 হাজার টাকা খরচ করে এবং তারা 3-4 লক্ষ টাকা পর্যন্ত তারা লাভবান হচ্ছে এবং এটা একটা উচ্চ মূল্য ফসল হিসেবে আমাদের এই জেলার কৃষকদের মাঝে সমাদৃত হয়েছে। এবং আমরা আশা করি এই কৃষক যে স্বাবলম্বী হচ্ছে আর্থিকভাবে, প্লাস লচি একটি অত্যন্ত উচ্চ ক্যালসিয়ামযুক্ত একটা ফসল যেটার চাহিদা আমাদের সকল মহলে আছে, সকলেই এইটা সমাদৃত হচ্ছে এবং এই গাছ কচু কিন্তু এখানে কাজে লাগে। এক বিঘা জমি থেকে প্রায় 25-30 হাজার টাকা তারা পরবর্তীতে কাঠ হিসেবে যে কচু হয় সবজি সেটাও তারা বিক্রি করবে। তো আমরা আশা করি আমাদের যে উদ্যোগ এবং আমাদের কৃষি সংসদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল যারা কর্মকর্তা আছেন, উপসহকারী কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা তারা এবং আমাদের বিশেষ করে আমাদের আগ্রহী যে কৃষকরা আছে তাদের যে সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পাবনা জেলায় লতিরাজ কচু একটি উচ্চমূল্য ফসল হিসেবে সমাদৃত হবে এবং এর আবাদ সম্প্রসারণ হবে বলে আমরা প্রত্যাশা করছি। কচুর লতি সংগ্রহ করে সঙ্গে সঙ্গে বাজারে নিয়ে বিক্রি করতে হয়। ব্যাপক চাহিদার কারণে খেতে এসেও পাইকাররা কিনে নিয়ে যান। পানি কচু সংগ্রহের পর বেশ কিছুদিন ধরে বিক্রি করা যায়, সহজে নষ্ট হয় না। লতিরাজ কচু দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং লতিরাজ কচু আবাদ করে কৃষক ভাইয়েরা লাভবান হচ্ছেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। উচ্চমূল্যের এই লতিরাজ কচুর আবাদ সারা দেশে বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।